আরেকজন ভাই প্রশ্ন করেছেন সহবাস করার সঠিক সময় জানতে চাই কোরআন এবং সন্না ভিত্তিক ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে ভাই আপনি স্বামী স্ত্রীর একটা ইন্টারনাল ব্যাপার অর্থাৎ জৈবিক চাহিদা পূরণের যে একটি মাধ্যম স্বামী স্ত্রীর বিবাহের মাধ্যমে যে জৈবিক চাহিদা পূরণ করে থাকে যেটাকে বাংলায় বলা হয় সহবাস করা সহবাস করার সঠিক সময় আপনি জানতে চেয়েছেন সহবাস করার কতগুলো সময় আছে নিষিদ্ধ যে বিয়ের সময় স্বামী স্ত্রী সহবাস করা যায় না আর যেমন একজন স্ত্রী যদি তিনি নেফাসরত অবস্থায় থাকে অর্থাৎ সন্তান হওয়ার পরের থেকে একটা নির্দিষ্ট টাইম আছে আর যে রক্তটা প্রবাহিত হয় অর্থাৎ রক্তটা দেখা দেয় এই রক্ত দিন পর্যন্ত বন্ধ না হবে এই টাইমের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না এটা হচ্ছে একটি নিষিদ্ধ সময় ওলাম ইকরাম এটা সর্বোচ্চ সময় একটা নির্ধারণ করেছেন যে চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে যে সহবাস করতে পারবে একজন স্বামী তার স্ত্রীর সাথে তবে কিছু কিছু আলামা বলেছেন যে যখনই রক্ত বন্ধ হয়ে যাবে অর্থাৎ নেফাজের যে নির্দিষ্ট রক্তটা দেখা যাবে এই রক্তটা যখনই বন্ধ হয়ে যাবে তখন সেটা চল্লিশ দিনের পূর্বে হলে পরেও স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবেন সেকেন্ড টাইম অর্থাৎ নিষিদ্ধ সময় হচ্ছে একজন স্ত্রী যখন টাইম অফ পিরিয়ড অর্থাৎ পিরিয়ড যে সময়টা চলে তাদের নির্দিষ্ট মাসে মাসে নির্দিষ্ট যে একটি আল্লাহ রব্বুল আলমিন মাসিক দেন অর্থাৎ এই সময়ে অর্থাৎ টাইমটা থাকে এই সময়ের মধ্যে স্ত্রীর সাথে সহবাস করা আহ নিষিদ্ধ এছাড়া আপনি আপনার স্ত্রীর সাথে অন্যান্য যেকোনো সময়ে সহবাস করতে পারবেন সেটা সকাল হোক দুপুর হোক রাত হোক আর যে টাইমটাই হোক এই ক্ষেত্রে আমাদের দেশে মকসুদুল মমিনিন বা নিয়ামুল কোরআন সহ এরকম বিভিন্ন বাতিল আগে তার লেখকদের লেখা কিছু বই আছে বাতিল যে চন্দ্রগ্রহণের সময় স্ত্রী সহবাস করা যায় না সূর্য গ্রহণের সময় স্ত্রী সহবাস করা যায় না ঠিক দুপুরের সময় স্ত্রী সহবাস করা যায় না যদি রাত অনেক হয়ে যায় স্ত্রী সহবাস করা যায় না স্ত্রী সহবাস করলে সন্তান পেটে আসলে বেকা হয় টেরা হয় চোখ পা বেকা হয় বিকলাঙ্গ হয় ইত্যাদি ইত্যাদি যে সকল কথাগুলো বর্ণনা করা আছে এই সমস্ত কথাগুলো হিন্দুয়ানি কথা এই কথাগুলো আমরা আমরা বিশ্বাস করি না শুধুমাত্র যে সময় আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন সেই সময় ছাড়া আপনি যে সময় আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন দলিল আল্লাহ সবাহানা হুয়া তালা কোরআনুল কারিমের সুরা বাকার দুইশো তেইশ নম্বর আয়াতকারিমার মধ্যে বলেছেন নিসা